পরিবর্তন নিউজ চ্যানেল আপকি আওয়াজ আপকি পনসদ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপনি পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের সাথে সমাজতন্ত্রী সাম্যবাদীদের দীর্ঘমেয়াদী লড়াই, এই লড়াই আজও চলছে। পুঁজিবাদ সাম্রাজ্যবাদীদের পতন হওয়া পর্যন্ত এই লড়াই চলতে থাকবে। এই পথে পা দিয়ে চলেছেন বামদল সংগঠন। সর্বনিম্ন মজুরি না বাড়িয়ে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে, দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে বেতন ভাতা বাড়ানোর দাবিতে রাস্তায় শ্রমিকরা হাঁটবেন। মিছিলে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ ও আন্দোলন, ন্যায় সঙ্গত জন্য তারা অনেকটা পেটের দায়ে রাস্তায় নামতে বাধ্য হবেন। বাম সমর্থিত শ্রমিক সংগঠন আইটিইউসি কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার শ্রমিক নীতির বিরুদ্ধে বেকারত্ব, মূল্য বৃদ্ধি, সংকট, কর্মসূচি বিরোধ, প্রতিবাদ, ডেপুটেশন বিক্ষোভ করবেন। আইইউটিইউসি বাম সমর্থিত শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন আগামী 14 নভেম্বর 2022 তীব্র প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও ডেপুটেশন দাবির স্মারকলিপি জমা শ্রমমন্ত্রী রাজ্যপালকে দেবেন। এছাড়া বাম সমর্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের বিভিন্ন সেক্টরের দাবিপত্র ডেপুটেশন জমা করবেন। বৃহত্তর মানুষের জমায়েত 40,000 সাথে মিছিল হাঁটবেন। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন, অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারেন। 2023 জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রতিটি জেলা মহকুমা স্তরের ব্লকে ব্লকে শ্রমজীবী মানুষ বিক্ষোভ, অবস্থান, অবরোধ কর্মসূচি পালন করবেন। এরপর সমস্যা সমাধানে পূর্ণ না হলে শ্রমিক স্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে আইন অমান্য করবেন। 19 নভেম্বর 2022 ব্যাংক ধর্মঘটকে সমর্থন করবেন। মিছিল ও বিক্ষোভ প্রদর্শন কলেজ স্কোয়ার থেকে রানীরাসমণি পর্যন্ত, মিছিল রুট মহাত্মা গান্ধী, মৌলালি এস এন ব্যানার্জি রোড, রানীরাসমণি। এই দিনের উপস্থিত থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ সভাপতি, সম্পাদক সহ পদাধিকারীরা। উপস্থিত ছিলেন প্রেস বার্তা সংগঠনের পশ্চিমবঙ্গ সভাপতি আইল গুপ্তা এবং পশ্চিমবঙ্গ সম্পাদক অশোক দাস, সহ সভাপতি, সম্পাদক সদস্য মন্ডলী, সম্পাদিকা। আমাদের সংগঠন AIUTUC পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এল গুপ্তা এখানে উপস্থিত আছেন আমার বাম পাশে। আমাদের ব্যাংক আন্দোলনের সর্বভারতীয় নেতা এবং ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের পশ্চিমবঙ্গের সম্পাদক এবং আমাদের সংগঠন AIUTUC সহসভাপতি কমরেড গৌরীশঙ্কর দাস, পাশে আছেন অনিন্দ রায়চৌধুরী, আমাদের সরকারি কর্মচারী আন্দোলনের নেতা JPF, এবং আমাদের সংগঠন AIUTUC সম্পাদক মন্ডলীর সদস্য। তার পাশে আছেন আমাদের সংগঠন AIUTUC সম্পাদক মন্ডলীর সদস্য এবং অল ইন্ডিয়া যে স্কিম ওয়ার্কার্স ফেডারেশন তৈরি হয়েছে তার সর্বভারতীয় সম্পাদিকা এবং পশ্চিমবঙ্গের আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমতারা খাতুন। পাশে আছেন ব্যাংক ইউনিয়নের নেতা এবং আমাদের সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বঙ্কিমচন্দ্র বেরা। সব সরকারের দুর্নীতি একটা রাস্তা নিয়ে চলছে, তার থেকে তারা ভোটেই টাকা খরচা করে আবার নতুন করে ক্ষমতাতে আসতে পারে। এই বিষয়গুলোকে নিয়ে ও অন্যদের সমস্যা যে আছে, সাধারণ মানুষের সমস্যার সঙ্গে যুক্ত যে ছাত্রদের সমস্যাও আজকে পলিটিক্যাল পার্টিগুলো, কারণ তাদের চুল ওই ভলান্টিয়ারও চাকরিতে ঢুকতে পারে, এইরকম অবস্থা সৃষ্টি অনেক কিছুটা যেখানে সেখানে বিচ্ছিন্নভাবে করছে। অর্গানাইজড ওয়েতে একসঙ্গে লড়ে সরকারগুলোকে বাধ্য করার জন্য কোনো প্রোগ্রাম নিচ্ছে না। এই অবস্থার মধ্যে রাজনৈতিক নেতাদের উপরেও মানুষ আস্থা হারাচ্ছে। এই শক্তি মতো আমরা প্রচেষ্টা করে যাচ্ছি ও আগামী 14 নভেম্বরে আমরা একটা আইন অমান্য হতে পারে, বিভিন্ন রকম বিক্ষোভের আন্দোলন হতে পারে, লাগাতার আন্দোলন দিকে যাওয়ার এইরকম ভাবনা চিন্তা আমাদের আছে। আমরা বাস্তবে শ্রমজীবী মানুষের উপর যে একের পর এক আক্রমণ নেমে আসছে, যা দিনের পর দিন বাড়ছে, যত সংকট বাড়ছে সংকটের বোঝাটা শ্রমজীবী মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে,
তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষ অসন্তুষ্ট বিক্ষুব্ধ আন্দোলন চাইছে, কিন্তু এই আন্দোলনটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে শ্রমিকদের নিয়ে সেভাবে গড়ে তোলা হচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত করেছি আগামী 14ই নভেম্বর একটা বিশাল শ্রমিক বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলনের সূচনা করব। সবচেয়ে কম মজুরি যা আগের আইনগুলোতে ছিল, যার নিচে কোনো মজুরি দিলে কোনো পরিবার শ্রমজীবী মানুষের পরিবার দুমুঠো খেয়ে বাঁচতে পারবে না, এ সরকার এবার শ্রম করে কেন্দ্রের বিজেপি সরকার তারা ফ্লোরাইজ নিয়ে এসছে, অর্থাৎ মিনিমাম ওয়েজেরও কম মজুরি নির্ধারণ করছে, তারা ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট আনছে, স্বল্প সময়ের কাজ, এমনকি মিলিটারি প্রতিরক্ষার ক্ষেত্রে যা আমরা দেখেছি এতদিন আমাদের দেশের যুবকদের প্রতিরক্ষার ক্ষেত্রে নেওয়া হতো, একটা বয়স পর্যন্ত 20 বছর চাকরি করানো হতো, আজকে তারা 4 বছরের ব্যবস্থাটা তারা ব্যাংক সহ অন্যান্য ক্ষেত্রে করছে। সরকারি সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, সরকারি ক্ষেত্রগুলো জনগণের টাকায় এদেশের শ্রমজীবী মানুষের রক্তঘামে তৈরি রেল, ব্যাংক, পাওয়ার থেকে প্রতিরক্ষা সর্বত্র তারা বেসরকারিকরণ নীতি সব বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেছে, যা এদেশের শ্রমজীবী মানুষের কাছে একটা বড় আঘাত হিসেবে এসেছে। তাই আমরা শ্রমজীবী মানুষের সবচেয়ে সংগ্রামী শ্রমিক সংগঠন হিসেবে AIUTUC মনে করি, আমাদের সংগঠনের প্রয়াত সভাপতি এই যুগের শ্রমিক মুক্তি আন্দোলনের মহান নেতা, যিনি আমাদের শিখিয়েছিলেন শ্রমিকরা মাথা উঁচু করে লড়বে, মালিকের কাছে গোলামীর মনোভাবনা নয়, সরকারের কাছে মাথা নিচু করে নয়, প্রয়োজনে প্রাণ দেবে তবুও মাথা উঁচু করে যে লড়াই, সেই লড়াইয়ের পথে আমরা প্রথম ধাপ হিসেবে আগামী দিনে যে বড় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাইছি সরকারকে দাবি মানার উপযুক্ত বাধ্য করার জন্য, সেরকম আন্দোলনের সূচনা আমরা 14ই নভেম্বর করতে চলেছি। অন্তপক্ষে আমরা আশা করছি 40-50 হাজার শ্রমজীবী মানুষ আগামী 14ই নভেম্বর কলকাতার রাজপথে নামবেন বিক্ষোভে, তাতেও যদি সরকারের টনক না নড়ে তাহলে আমরা আগামী দিনে আরো ধাপে ধাপে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলব। আমরা আশা করব এ আন্দোলনের পাশে শুধু শ্রমজীবী মানুষ নন, সমাজের সর্ব অংশের মানুষ সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করবেন, এ আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আমরা AIUTUC স্টেট কমিটির পক্ষ থেকে শ্রমমন্ত্রী মাননীয় শ্রমমন্ত্রী মলয় ভট্টকে ডেপুটেশন দেব, আমরা রাজ্যপালের কে ডেপুটেশন দেব, আর তাছাড়াও আমরা বিভিন্ন সেক্টরে যেমন আশা কর্মীদের পক্ষ থেকে ডেপুটেশন হবে স্বাস্থ্য ভবনে, যেমন মোটরগার এবং টোটো চালকদের ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন হবে পরিবহন মন্ত্রীর কাছে, এরকম বিভিন্ন ডিপার্টমেন্টেও সেদিন ডেপুটেশন দেওয়া হবে। থাকবে প্রথমত শ্রমকোড, যেটা কেন্দ্রীয় সরকার করেছে তা যেন পশ্চিমবঙ্গে চালু করা না হয় কোনোভাবেই, তার জন্য কোনো রুলস ফ্রেম আপ করা না হয়, কারণ শ্রমকোডের মধ্যে দিয়ে এতদিনের যে অর্জিত অধিকার শ্রমিকদের 8 ঘন্টার শ্রম সময়, আপনারা জানেন ঐতিহাসিক মেদিনীপুরের লড়াই 1886 সালের সেই লড়াইয়ের মধ্যে দিয়ে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল 8 ঘন্টার শ্রম দিবস, তাকে তারা নিয়ে যাচ্ছে 12 ঘন্টা কাজের জায়গায়। এরকম শ্রমিক স্বার্থ বিরোধী যে শ্রমকোড কেন্দ্রীয় সরকার এনেছে যা পশ্চিমবঙ্গে চালু না হয়, আমরা বলেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম ওয়েজ ন্যূনতম মজুরি অনেক রাজ্য থেকে কম, এখানে সেই মিনিমাম ওয়েজ দিতে হবে। আমরা দেখেছি স্কিম ওয়ার্কারদের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে যতটুকু সুযোগ সুবিধা দেয় এখানে কম, যেমন মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে মাত্র 1,500 টাকা পশ্চিমবঙ্গে দেওয়া হয়, যেখানে হরিয়ানা দেয় 7,000 টাকা, যেখানে কেরলে দেয় 8,000 টাকা, যেখানে তামিলনাড়ুতে দেয় 10,000 টাকা, সেখানে পশ্চিমবঙ্গে পায় মাত্র 1,500 টাকা, এরকম বহু ক্ষেত্র আছে। যেমন বিড়ি শ্রমিকদের জন্য যেমন রকম মজুরি ঠিক আছে 273 টাকা প্রতি 1,000 বিড়ির জন্য, বিড়ি শ্রমিককে পায় 120-125 টাকা, সরকারি মজুরি পায় না, সরকারি মজুরি চালু করতে পারেনি, এরকম বহু ক্ষেত্রে
দাবি আমরা তাদের কাছে তুলব এবং বলবো এই প্রশ্নগুলো যদি সমাধান না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন কলেজ স্কয়ার থেকে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে। কলেজ স্কয়ার থেকে আমরা বলেছি পুলিশকে মহাত্মা গান্ধী হয়ে এনআরএসের সামনে দিয়ে মৌলারি হয়ে এসএন মানিজিতে ঢুকবে, গিয়ে শেষ হবে রানী রাসমণি রোডে। সেখানে আমাদের মঞ্চ থাকবে, সেখানে আমাদের সর্বভারতীয় এবং রাজ্য নেতৃত্ব বক্তব্য রাখবেন। শ্রমিকদের উদ্দেশ্যে কথা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর দাশগুপ্ত থাকবেন, আমাদের সভাপতি এল গুপ্তা, আমরা যারা রাজ্যের নেতৃত্ব আছি সহসভাপতি সভাপতি সম্পাদক মন্ডলীর সদস্য তারা সকলেই থাকবে। ১৯ নভেম্বর একটা অল ইন্ডিয়া ব্যাংক স্ট্রাইক কল করেছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তো এই যে স্ট্রাইক, সেই স্ট্রাইকটা মূলত ব্যাংক শিল্পে যে আউটসোর্সিং চলছে, কন্ট্রাক্টে কাজ চলছে এবং ব্যাংক কর্মচারীদেরকে যেভাবে যথেচ্ছ বদলি করে দেওয়া হচ্ছে, এই সমস্ত বিরুদ্ধে এই স্ট্রাইকটার প্রতি আমাদের যে ব্যাংক সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, আমরা এটাকে নৈতিক সমর্থন জানাচ্ছি। আমরা কিন্তু এই স্ট্রাইকের অংশীদার নই, আমরা চাইছি সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে, আরও ব্যাংক শিল্পে কিছু সমস্যা রয়েছে যেমন প্রাইভেটাইজেশন, ব্যাংক শিল্পের প্রাইভেটাইজেশনের ঝড় বইছে, কন্ট্রাক্ট এমপ্লয়ি ব্যাংকে ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে, পার্মানেন্ট এমপ্লয়ি কমিয়ে দিচ্ছে, ব্যাংকে যে অনুৎপাদক সম্পদ এনপিএর পরিমাণ ধীরে ধীরে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়ে ব্যাংক শিল্পকে দুর্বল করে দেওয়া হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা চাইছি একটা যুক্ত আন্দোলন এবং শক্তিশালী দীর্ঘস্থায়ী আন্দোলন। একদিনের একটা স্ট্রাইকে এই সমস্যার সমাধান হবে না, তাই আমরা এই দাবিতে সমস্ত সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছি যাতে আগামী দিনে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম করে একটা দীর্ঘস্থায়ী শক্তিশালী আন্দোলন গড়ে তোলা যায়, সেই আহ্বান আমরা জানিয়েছি। এই যে স্ট্রাইকটা হচ্ছে ১৯ তারিখে, যেটা AIBEA ডেকেছে, সর্বভারতীয় ব্যাংক সংগঠন, এই স্ট্রাইকের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে।